ইতিমধ্যে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠেছে সেটি হচ্ছে রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাস ও এইট পাস হলে আপনারা আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ ডিটেলসে জানার জন্য আপনাদেরকে আমাদের সঙ্গে থাকতে হবে ভিডিওটি দেখার জন্য। আর আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সমস্ত রকম চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এক নজরে আমরা দেখে নেব যে এখানে কি বলা হয়েছে। রাজ্যের মহিলা চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর, পশ্চিমবঙ্গের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রার্থীদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত আপনারা জেনে নিন। পদের নাম হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা। অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য চাওয়া হয়েছে মাধ্যমিক পাস, আর সহায়িকা পদের জন্য চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাস করে থাকলে আপনারা আবেদন করতে। এখানে বলে দিয়েছে যে আবেদন পদ্ধতি, ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে নিম্নে উল্লেখিত কার্যালয়ে আপনাদেরকে আবেদন পাঠাতে হবে। নিয়োগ করা হবে খিদিরপুর ভবানীপুর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে। এছাড়া নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে উল্লেখিত কার্যালয় অফিসগুলিতে যোগাযোগ করতে হবে। তার জন্য আপনাদেরকে এই সব ঠিকানায় আপনাদেরকে গিয়ে যোগাযোগ করতে হবে। আবেদনের ঠিকানা খিদিরপুরের ক্ষেত্রে শিশু বিকাশ প্রকল্প আধিকারিক, খিদিরপুর সুসংহত শিশু বিকাশ প্রকল্প কলকাতা, ভবানীপুরের ক্ষেত্রে শিশু বিকাশ আধিকারিক ভবানীপুর শহর। সুসংহত শিশু বিকাশ প্রকল্প কলকাতা প্রার্থীকে অবশ্যই কিন্তু সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে প্রার্থী নিয়োগের এবং ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা বা বেতনক্রম শূন্যপদের কথা উল্লেখ নেই। শিক্ষাগত যোগ্যতা বেতন শূন্যপদ সহ বিস্তারিত জানতে আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে রাখবো। টেলিগ্রামে জয়েন হবেন এবং ওখানে আপনারা এর অফিসিয়াল নোটিশটি পেয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। নোটিশটি একবার দেখে নিন। এই হচ্ছে অফিসিয়াল নোটিশ, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগের জন্য পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের কার্যালয় খিদিরপুর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তি, এখানে এই নোটিশটি প্রকাশিত হয়েছে। এই নোটিশটি এই ভিডিও টেলিগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে, এই ডেসক্রিপশান বক্সে আপনারা টেলিগ্রামে জয়েন হবেন, এই নোটিশটি আপনারা পেয়ে যাবেন।